ভিডিও কেমন লাগছে? তো এটার রেসপন্স তো আমি টুকটাক পাচ্ছি। তো আমার আজকের এই ভিডিওটা একটাই উদ্দেশ্য, সবাই তো আজকে আমরা কেউ বয়ফ্রেন্ড কেউ গার্লফ্রেন্ড, আজকে তো 14ই ফেব্রুয়ারি, সবাই জানো 14ই ফেব্রুয়ারিতে কি করা উচিত তোমরা নিশ্চয়ই জানো। তো 14ই ফেব্রুয়ারিটাকে যারা লাভার্স আছো, আমার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবারদের বুঝতেও বলি, বা আমার যারা ভিউয়ার্সও আছো তাদেরকেও বলি, তোমরা এই প্ল্যাটফর্মটাকে প্লিজ আজকের দিনটাকে সবাই মিলে এক হয়ে মনের কষ্টটাকে এক জায়গায় করে নিও। কাপেলরা, তোমরা দেখবে একদিন এই 14ই ফেব্রুয়ারিটাকে ফিল করো, সবাই সবাইকে কেউ ভালোবাসাটাকে। সব থেকে বড় কথা হলো যে ভালোবাসাটা আমাদের মধ্যে দম ভরে আছে না, এর মধ্যে ভালোবাসার জিনিসটা কোথাও পাওয়া যায় না। আবার জানো কি, দম দিয়ে ভালোবেসে থাকো, তো আজকের দিনে প্রপোজ করার দিনটাকে কেউ ভুলবে না। গোলাপ ফুল তো মাস্ট এখানে, আর কেউ কষ্ট পাবে না আজকের দিনটাকে। যারা ভালোবাসো না তাদের বিরুদ্ধে বলছি, যদি কাউকে ভালোবেসে থাকো দিল থেকে ভালোবাসবে দাদা। ভ্যালেন্টাইন ডেটা তাদেরই জন্য যারা সাকসেস ভালোবাসাতে, এই ভালোবাসাটা তারাই পেতে পারে। ভ্যালেন্টাইন দিন সেরা 7 থেকে 14 তারিখ পর্যন্ত, 7 তারিখ থেকে স্টার্ট হয়। প্রত্যেকটা ডেকে আমরা ফিল করি এই 14ই ফেব্রুয়ারিটা। আমরা এখন বাঙালিরা দুটো দিন ফিল করে থাকি, এক আমি ওটা নিয়েও ভিডিও করেছি। সেদিন হয়তো বর্ষা হচ্ছিল, সরস্বতী পুজোর সময়টা, সরস্বতী পুজোর সময়টা আমরা ভ্যালেন্টাইন ডে করে নিই। সরস্বতী পুজো, মা সরস্বতী আসা মানে বাঙালি ভ্যালেন্টাইন ডে। এটা কেউ ডিমোটিভ ভাবে নেবে না, তোমরা ভালোভাবে এনজয় করো, রাস্তায় বেরিয়েও খাও দাও, ঘোরো ফেরো, উপোস করো, কেউ কাউকে মনে দ্বিধা না থাকে। ভ্যালেন্টাইন ডে তোমাদের যেন ভালো থাকে। আমি সৌমিক তোমাদের কাছে সবসময় থাকবো, ভালোবাসার কথা নিয়েও আমি আমার তোমাদের কাছে চলে আসবো একদিন। আপনারা এই ভিডিওটাকে শেয়ার করবেন, যদি ভালো লাগে লাইক করবেন, আর শেয়ার করতে একদম ভুলবেন না, আর আপনাদের কমেন্ট করতে ভুলবেন না। আমার যদি কোথাও ভুল হয়ে থাকে আপনারাই তার উত্তর দিয়ে দেবেন, আমার কোনো কিছু দ্বিধা নেই। আপনারা এখান থেকে এগিয়ে যান, আর ভালোবাসাটাকে আজকে 14ই ফেব্রুয়ারি সারাদিন রাত ভালোভাবে এনজয় করুন, এবং সারা জীবন পরের বছর 14 তারিখেও যেন দিতে পারেন সেই লাভারটাকে, আপনার ভালোবাসার দানটাকে। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।